আরে আরে, এ কি দেখছি? ইন্দ্রুর হাতে একটা ঘুড়ি। ঘুড়িতে তো একটা ছবি আঁকা, অনেকটা পরীর মতো দেখতে। কিন্তু পরী কি করে কমেন্ট বক্সের মধ্যে গেল? কি রহস্য চলছে পরীর বাড়িতে? দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পরীর বাড়িতে সকাল সকালে কি পরী ভাই বোনু আর তুলি সবাই মিলে দেখছি উঠোনে বসে গল্প করছে। তুলি দিদি, ও তুলি দিদি, কি হো তুমি তখন দিকে ওদিকে তাকিয়ে হা করে ভাবছো? আরে দেখি না বোনু, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না বল? এতদিন সবাই ছিল, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল, মামা মতো কালকে চলে গেল। আমার না মনটা খুব খারাপ লাগতে জানিস দিদি। দিদি খেলা 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 কবু। আরে আরে যাই বুনু, খেলা কবি তুই? হ্যাঁ হ্যাঁ খেলা করবো তো আমরা। গুই 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 গুই। আরে আরে ভাই, এখানে ঘুড়ি কোথায়? তুই কোথায় ঘুড়ি দেখছিস? হ্যাঁ তুলে দিদি, ওই দেখো ওই দেখো একটা ঘুড়ি। ভাই তো ঠিকই বলেছে। ওমা তাই তো রে বুনু, ওটা তো কি সুন্দর একটা পিঙ্ক কালারের ঘুড়ি। এদিকেই তো উঠতে উঠতে আসছে রে বুনু। এবার এটা কার ঘুড়ি রে? কোথা থেকে এলো? অদ্ভুত ব্যাপার, ঘুড়িটা তো উড়ে আস্তে আস্তে সে একটা কফিনের উপর পড়লো। গুলি 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 খেলবো খেলবো আমি গুলি গুলি। এটা আমার গুলি, আমার খেলা খেলা দিদি খেলা খেলা। তুলি দিদি এটা কি গো? এটা এখানে এলো কি করে? এর আগে তো কখনো এখানে দেখিনি। এমন একটা বড় কাঠের বাস্ক। বুনু রে হাত দিস না হাত দিস না, এই ডোরো তুই ওর উপর থেকে নাম শিখিরি আগে। রে বুনু এটা তো কফিন রে, কফিন এলো কি করে আমাদের বাড়িতে? যারা খ্রিস্টান তারা মরে যাওয়ার পরে এই কফিনের মধ্যে তাদের ডেড বডি রাখে। ওরে বাবা, এটা এখানে এলো কি করে? এ বাবা এসব কি বলছো তুলি দিদি, কিন্তু আমাদের বাড়িতে এটা আসবে কি করে? আরে বুনু সেটাই তো আমিও ভাবছি রে, তুই শিগগিরই ডোডোকে ওর উপর থেকে আগে নামা। ভাই শিগগিরই নেমে আয়, শিগগিরই। ওর উপরে তুই বসে আছিস কেন? শিগগিরই আয়, আমি কিন্তু কাম্মাকে ডাকবো এক্ষুনি। আরে আরে এই ঘুড়িটা কেমন অদ্ভুত টাইপের, এই ঘুড়িটার মধ্যে আমারই মধ্যে একটা বাচ্চা মেয়ের ছবি। দেখো তুলি দিদি, আবার মেয়েটার মুখটা দেখে কেমন যেন মনে হচ্ছে কাঁদছে। এ মা, তাই তো রে বুনু, তুই তো ঠিক বলেছিস। এ বাবা এ আবার কেমন ঘুড়ি রে? ঘুড়ির মধ্যে মানুষের মুখ আঁকা, মেয়েটা তো সত্যি কাঁদছে রে। এই বুনু কি রে তোর কি হলো? হ্যাঁ হ্যাঁ না না তুলি দিদি, এই তো মানে ওই ছবিটার মধ্যে না কেমন যেন একটা মায়া আছে। বুনু তোর কি হয়েছে? চল চল চল। আরে এই ডোডো তুই নাম বলছিস ওখান থেকে? এইবার কিন্তু আমি তোমাকে খুব বকা দেব। চলো চলো শিগগিরই আমার কোলে এসো। বলে তো তুলি আস্তে করে ডোডোকে কফিন থেকে নামিয়ে নিল। এই বুনু কি রে তুই তখন থেকে ওখানে হা করে কি ভাবছিস? আই বললাম যে এদিকে আয় শিগগিরই। তুলি দি বলছি একবার খুলে দেখবো গো এই বাস্কটার মধ্যে কি আছে, কেমন যেন আমার মনে হচ্ছে এর মধ্যে কেউ একজন আছে, আমায় না ডাকছে। কি সব পাগলির মতো তখন থেকে বকবক করছিস বলতো বুনু? কোথাও কিছু নেই, এই ডোডো একটা ঘুড়ি দেখে এদিকে এলো আর অমনি তোকে কে যেন ডাকছে। চল এক্ষুনি, আমি কিন্তু এক্ষুনি না হলে মাসিমণিকে ডাক দেবো। বলছো বলো তো তুলি দিদি, এখানে কোথা থেকে কফিন না কি সব আসবে? এর বাস্ক কোথা থেকে আসবে?
তুই কি বলছো? তুই কি বলছিস পরি? একটু আগে যেখানে ছিল তুই যদি খুলতে বলি আমাকে, আমরা দুজন মিলে খুললাম, তারপরে তুই এখন ভুলে গেলি সবটা। আচ্ছা বাবা আচ্ছা, ও এই তুলি কি দেখতে কি দেখেছিস তুই? আচ্ছা থাম, চল চল এই পরি পড়তে বসবি, চল মারে তুলি, চল 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 তুইও পড়ে নে একটুখানি। সকাল সকাল কি যে করিস না তোরা, যাই আমার মেলা কাজ পড়ে আছে। তে বলতে পরিকে নিয়ে ইন্দু তো ঘরের দিকে চলে গেল। আরে এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আর বুনু তো দেখলো, কিন্তু বুনু বললো বুনু কিছুই দেখেনি। এইসব কি হচ্ছে? এই তো ছিল একটু আগে। এই বলে তুলি যেই পেছন দিকে আবার ঘুরেছে, ভয় পেয়ে পিছিয়ে গেছে, কারণ বাস্কটা তো তুলির সামনেই ছিল। তাই তুলি আস্তে আস্তে আবার বাস্কটার দিকে এগিয়ে যেতে লাগলো। আরে আরে এই তো বাস্কটা এখানে আছে। ওরে বাবা আবার তো বন্ধ হয়ে গেছে, এটা তো একটু আগে আমরা খুলেছিলাম। হাসিমণি যখন এলো তখন বাস্কটাকে তো আর দেখতে পাচ্ছিলাম না। এইসব কিসব হচ্ছে? না না এখানে থাকা ঠিক না, আমি বরং ঘরে চলে যাই। এই তো পড়ি আস্তে আস্তে কখন ঘরে এসে বই নিয়ে পড়তে বসে পড়েছে। অপর মনে পড়ছিল, আর সেই সময় হঠাৎ করে ইন্দু ঘরের দিকে আসতে গিয়ে শুনলো পরির কথা। আরে আরে এই আমি কি শুনছি? আমার তো নিজের কানে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে ছড়াটা কত কদিন ধরে আমি মুখস্থই করাতে পারি না। যখনই বলি তখনই পরিকে বলে বলে পড়াতে হয়, সেটাও ফার্স্ট থেকে লাস্ট পুরোপুরি একা একা বলে যাচ্ছে, তাও আবার ঠিকঠাক ছন্দে। কি করে সম্ভব? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আরে কি রে এই পরি, কিছু বললে? এ আমি কখন থেকে তোকে ডাকছি, তুই কি করছিস? আর এই ছড়াটা তুই এত ভালো এত পুরোটা বলতে পারছিস, এত ভালো কবে শিখে গেলি রে মা? কালকে অবধি তো তোর হচ্ছিল না। তুমি জানো না এই ছড়াটা তো আমার খুব প্রিয়, আমি যখনই একা থাকতাম আমি সব সময় এই ছড়াটা বলতাম। মা সে আবার কি কথা বলছিস রে? তুই আবার কখন একা থাকলে এই ছড়া বলিস? এইটা তো তোদের পড়াতাম আমি। এ তুমি যাই বলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি জানি এই মেয়েটা যে মাঝে মাঝে কি হয়, একটা কবিতা কতবার বলেই যাচ্ছে, আমি এত কিছু বললাম আমার কথা গ্রাহ্যই করলো না। ও যে একা থাকে কখন আর কখনই ভাই ছড়াটা বলে, কি জানি আমারই হয়তো মনের ভুল। আরে এদিকে পরি কখন বাইরে এসে পুকুর ধারে এইসব কি আঁকাঝোকা করেছে? এটা তো মনে হচ্ছে একটা বউ আর পাশে একটা হাত ধরা বাচ্চা মেয়ে, কিন্তু পরি এসব কেন আঁকছে? মা আমি ছাড়বো না, আমি তাকে ছাড়বো না, মা আমি ছাড়বো না, আমাদের যে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না মা। আরে ভুনি দুপুরবেলা চারিদিকে ফাঁকা, এখানে তো বৌদি ভাইও নেই, হঠাৎ পরি ওখানে একা একা কি করছে বসে? যাই তো দেখি তো কি করছে। কি বলে হেনা তো আস্তে আস্তে পরির দিকে এগিয়ে গেল। আরে আরে ও একা একা কিসব বিড়বিড় করছে? আর এ কি একটা মহিলার ছবি মনে হচ্ছে না ওটা? হ্যাঁ তাই তো, মহিলাটা শাড়ি পরা আর পাশে একটা কেন বাচ্চা মতো ছবি। কিন্তু ও কি করে ছবি আঁকতে পারবে? ও তো এখন স্কুলেই ভর্তি হয়নি, এখনো লিখতেই জানে না, আর সেই মেয়ে আঁকছে কি করে? আরে আরে কি কি ব্যাপারটা তো মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। পরি এই পরি কি করছিস এখানে একা? ওকে তুমি জানাচ্ছ কেন? বলছি না আমি ওকে ছাড়বো না। কি কি কাকে কাকে ছাড়বি না, কি বলছিস তুই? আর আমাকে জ্বালা, আমি জ্বালাতে যাবো কেন? তুই এখানে ভুনি দুপুর বেলা একা একা কি করছিস? চল চল ঘরে চল। হ্যাঁ হ্যাঁ হে না মাসিমণি, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি যাচ্ছি। কে পরি কিছু না বলে সোজা ঘরে চলে গেল হনন করে। আরে আরে পরি হঠাৎ করে এমন কথা বলে চলে গেল ঘরে, ও কেমন যেন অন্যরকম লাগলো পরিকে। শরীর টরীর ভালো আছে তোর? হে না মাসিমণি, ও হে না মাসিমণি আমার একটা কথা শুনবে তুমি? হ্যাঁ তুলি, হ্যাঁ হ্যাঁ বল কেন শুনবো না? তুই জানো তো হে না মাসিমণি আজকে সকালবেলা না অনেক কিছু ঘটে গিয়েছে। আজকে না এই ওইখানটা ওই পুকুরের ধারে না একটা বড় কাঠের বাস্ক মানে ওই কফিন ছিল, একটা ঘুড়ি না উঠতে উঠতে এসেছিল ওর উপর পড়েছিল, আর বুনু না যখন থেকে ওই কফিনটার কাছে যায় তারপর থেকেই কেমন কেমন যেন একটা হয়ে গেছে। আমি তো মাসিমণিকেও ডেকেছিলাম কিন্তু মাসিমণি যখন এলো তখন কফিনটা না উধাও হয়ে গেছিল, ওখানে ছিল না, কিন্তু যখন মাসিমণি চলে গেল কফিনটা ওখানে ওই অবস্থাতেই ছিল। আমার খুব ভয় করছে না মাসিমণি। সব বলছিস তুলি? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমি বলো হে না মাসিমণি বুনু কেমন যেন পাল্টে গেছে না? হ্যাঁ রে তুলি আমারও না কেমন একটা লাগলো জানিস, ও এখনই ভুনি দুপুরবেলা ওই পুকুর পাড়ে বসে কি সব ছবি আঁকছিল বুঝিস, এই দেখ এই, আর তখন থেকে মুখে বিড়বিড় করে বলে যাচ্ছিল আমি তাকে ছাড়বো না আমি তাকে ছাড়বো না। ওই ছবিটা ওই ওই দুদিকে চুল বাঁধা ওই মেয়েটার ছবিটা পড়িয়ে গেছে? আরে তুলি ওই তো এঁকেছে, কিন্তু ও কি করে আঁকবে, ও তো আঁকা কোনোদিন পারে না। না না হিনা মাসিমণি আমার খুব ভয় করছে খুব ভয় করছে, ওই যে ঘুড়িটার কথা বলছিলাম ওই ঘুড়িতেও তো এরকমই একটা মেয়ের ছবি ছিল, আর বুনু বলছিল ওকে না কে যেন ডাকছে, আমরা তো কিছু শুনতেই পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা শোন তুলি অত ভয় পাস না, আসলে হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে বুঝলি তো, তুই যা যা ঘরে যা।
ঘরে গিয়ে শুয়ে পড়, আমি দেখছি সবটা। কেন জানি না খুব খটকা লাগছে, কিন্তু এই ব্যাপারটা এখনই তো কাউকে কিছু বললে হবে না। সব যখন হেনা ভাবছে আপন মনে, সেই সময় হঠাৎ করে ভিকি পেছন থেকে এগিয়ে এলো হেনার দিকে, আর হঠাৎ করে হেনাকে চেপে ধরলো। এই তো ধরেছি, হেনা কেমন আছো? হেনা হেনা, আরে ছাড়ো তো, আমি তো চিন্তায় আছি। কি হয়েছে বলো বলো, তুমি চিন্তায় আছো আর আমাকে বলোনি? আরে জানো তো আজকে একটা কাণ্ড ঘটেছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, তাও তোমাকে বলি, কেমন যেন ভৌতিক ভৌতিক সব ব্যাপার লাগছে জানো তো। ঠিক ব্যাপার, তুমি আবার ভূতে বিশ্বাস করো নাকি? ইয়ারকি মারছো তুমি? আমার এমনি কেমন এমন লাগছে, ভয় ভয় লাগছে, আর তুমি এর মধ্যে ইয়ারকি মারছো? আরে হেনা, তুমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট একজন, আর তুমি ভূতে বিশ্বাস করছো আজকাল? হ্যাঁ ওটাই তো পারেন, শুধু হাসবে, হা হা হা, হেসে দিলেই সব মাফ। ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আসুন তাহলে একটা জিনিস দেখুন। হ্যাঁ কি কি দেখাবে, কোথায় কি, চলো চলো দেখি। এই যে দেখতে পাচ্ছেন তো, এই দেখুন, এই দেখুন, এটা একটা চক দিয়ে ছবি আঁকা, একটা মা তার মেয়ের ছবি। এমন কি ব্যাপার, এটা ছবি তার কে এঁকেছে, তুমি এঁকেছো? উফ, সেটাই তো বলছি, আমাদের পরি এই ছবিটা আঁকছিল একা একা, তাও এখানে ভুনি দুপুরবেলা বসে জানো। আমি না শুনেছি ওনা স্পষ্ট বলছিল বারবার যে আমি ওকে ছাড়বো না, তা আমি ছাড়বো না, মাকে মেরেছে, আমাকে মেরেছে, আমি ওকে ছাড়বো না, কিন্তু এইসবও বলবে কেন? আরে কি বলেছে আর কি শুনেছো, ধান শুনতে কান শুনেছো। আরে আর ছবি আঁকা, পরি এঁকেছে তা একটু অবিশ্বাস হচ্ছে, আর থাকতেই পারে, ও তো টিভি টিভি দেখে, এখন মোবাইলও ঘাটে, এইসব কত ছবি বাচ্চারা দেখে দেখে এমনি শিখে যায় আঁকতে, সে আর এমন কি ব্যাপার জানি, আমার না কেমন একটু লাগলো। ছাড়ো তো হেনা, তুমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আর তুমি এইসব আজগুবি গল্প নিয়ে ভাবছো, ছাড়ো চলো ঘরে চলো। এই বলে ভিকি তো হেনাকে নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। আমার তো মনে হচ্ছে না এতটা সহজ কিছু, কি জানি ও যা বলছে সেটা তো বিশ্বাসযোগ্য নয়। কে ভিকি আর হেনা যেই ঘরে চলে গেল, অমনি সেই ঘড়িটা হঠাৎ করে উঠতে উঠতে এসে আবার ওই ছবিটার উপর পড়ে গেল। মা মা, আমি ছাড়বো না ওকে, মা মা আমি ছাড়বো না ওকে। তো বন্ধুরা, এই ঘড়ি আর কফিন বক্সের রহস্যটা কি, আর পরির মধ্যে না অদ্ভুত আচরণই বা লক্ষণীয় হচ্ছে কেন? তো দেখতে হলে পরের এপিসোডটা কেউ মিস করো না কিন্তু, আসতে চলেছে জমজমাট এপিসোড, ভিডিওগুলো সবাই দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। সবাই খুব ভালো থেকো আজকের মতো, টাটা।